শাকিব খান এবং অপুবিশ্বাস তাদের বিয়ের নতুন গুঞ্জন নিয়ে এবার খোলামেলা কথা বলেন ঢালের কুইন অপুবিশ্বাস এবং শাকিব খান। কথায় আছে গুঞ্জনে দিও না কান, গুঞ্জন সে তো গুঞ্জনই। জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান এবং অপুবিশ্বাস পর্দার মতো বাস্তব জীবনেও ভালোবেসে সংসার বেঁধেছিলেন তারা। বিয়ের দীর্ঘ 8 বছর পর তারা সংসার জীবনের ইতি টেনেছিলেন। আর সম্প্রতি এই দম্পতির পুনরায় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। বিভিন্ন অনলাইন চ্যানেল খবর প্রকাশ করেছেন যে শাকিব খান এবং অপুবিশ্বাস তারা পুনরায় আক্ত করে সংসার করছেন। এ বিষয়ে জানতে চাইলে ঢালের কুইন অপুবিশ্বাস বলেন, আপনারা হয়তো অন স্ক্রিনে শাকিব খান এবং অপুবিশ্বাসকে একসাথে জুটি বেঁধে দেখতে পাবেন, কিন্তু বাস্তব জীবনে এর কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। একটা সম্পর্ক মূলত ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই সম্পর্কে আর কি থাকে। আমি আমার নিজের মতো সন্তান নিয়ে ভালোই আছি, একা আছি, বেশ আছি। আমি আর পুনরায় নিজেকে কোনো বাঁধনে বাঁধতে চাচ্ছি না। অপুকে প্রশ্ন করা হয়, তাহলে কি আপনি শাকিবকে নয় অন্য কাউকে পুনরায় বিয়ে করতে যাচ্ছেন? উত্তরে অপু বলেন, এখনো তেমন কিছু ভাবিনি, কারণ বিয়ের বিষয়টা আমি আর পুনরায় ভাবতেই চাই না। কিন্তু জীবন তো থেমে থাকে না, একটা সলিউশনে তো অবশ্যই আসতে হবে। কিন্তু বর্তমানে আমার কাছে আমার ছেলেই সব, আমি জয়ের জন্য সবকিছুই করব। আমি দ্বিতীয় বিয়ে করলে হয়তো সেই সংসারে আমার আবার নতুন করে সন্তান হবে। আমি চাই না জয় তার বাবাকে হারিয়েছে সে তার মাকেও হারাক। জয়ের জন্য আমি সবকিছু করতে পারি যা আমি অতীতেও করেছি। আমার ক্যারিয়ার আমি নষ্ট করে পুনরায় আমি আমার ক্যারিয়ার গড়েছি। এ পর্যায়ে অপুবিশ্বাস বলেন, যদি জয়ের জন্য আমাকে সারা জীবন একাই থাকতে হয় এবং বিয়ে না করে থাকতে হয়, তাহলে আমি এই ডিসিশনই নেব। আমি সারা জীবন একাই থাকব। তবে জয় ওর বাবা শাকিবকে প্রচন্ড ভালোবাসে, আমার পাশে অন্য কোনো নায়কের ছবি সে পছন্দ করে না। বাসায় সারাদিন একা একা শাকিব খান আর আমার সাথে যেসব ছবি আছে সেগুলোই দেখে। আমার সাথে নতুন ছবিতে বাপ্পি অথবা নীরবের সাথে যখন জয় আমাকে দেখে তখন জয়ের কাছে পছন্দ হয় না। যদিও জয় কিছু বলে না, তবে ওর এক্সপ্রেশন ভালো থাকে না। অপুবিশ্বাসকে এ পর্যায়ে প্রশ্ন করা হয়, শোনা গিয়েছে শাকিব খান অতীতে আপনাকে অনেক অত্যাচার করত, এ বিষয়ে কি বলার আছে আপনার? অপুবিশ্বাস বলেন, না এটা কখনোই না। শাকিব আর আমি যখন লুকিয়ে সংসার করেছি আমরা সত্যিই খুব হ্যাপি ছিলাম। শাকিব আমার খুব খেয়াল রেখেছে, যদিও পরবর্তীতে বুবলির কারণে আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে যায়, কিন্তু শাকিবকে আমি কখনো দোষ দেব না। আমাদের মধ্যে কখনোই কোনো ঝগড়া বিবাদ হয়নি, আমি যা বলতাম শাকিব তাই করত। আমার পছন্দের জায়গা শাকিবকে কখনো বলতে হয়নি, শাকিব আমাকে নিয়ে গেছে। আমি কি খাবো, আমি কি পরবো, আমার সবকিছু শাকিব নিজেই পছন্দ করে কিনে দিতেন। শাকিব সত্যি ভীষণ কেয়ারিং ছিল এবং বর্তমানেও আছে, এটাও আমি অস্বীকার করব না। শুধু তাই নয়, শাকিব যে শুধু আমার জন্য কেয়ারিং ছিল তা নয়, আমিও কিন্তু শাকিবের ব্যাপারে যথেষ্ট কেয়ারিং ছিলাম। শাকিব কি খাবে, শাকিব কি পরবে, শাকিব কোথায় যাবে, শাকিব কি পছন্দ করে, শাকিব কি পছন্দ করে না, তা সবকিছুই আমি মনে রাখতাম। আর শাকিব যা পছন্দ করত না আমি সেটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতাম। যদিও বেবি কনসেপ্ট নিয়ে শেষের দিকে শাকিবের সাথে আমার বেশ মন মালিন্য তৈরি হয়, কিন্তু সেটাও শাকিব আমার নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করেই করেছিল। পরবর্তীতে জয়ের মুখ দেখে শাকিব কিন্তু সবকিছুই ভুলে গেছে এবং ডিভোর্সের পরেও জয়কে সে নিয়মিত কাছে রাখছে। শাকিব যেমন জয়কে ছাড়া কিছু বোঝে না, জয়ও কিন্তু শাকিবকে ছাড়া কিছুই বোঝে না। আর এর মাঝে আমার শান্তি। আর কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে কোনো ঝগড়াঝাটি নেই, মন মালিন্য নেই? আর এটাকে কেউ যদি বলে অত্যাচার করত শাকিব, সেটা একদমই ভুল হবে। তবে এটা সত্য, কোনোদিন না শাকিব আমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং কোনোদিনও না আমি শাকিবের সাথে খারাপ ব্যবহার করেছি। এবং ডিভোর্সের পরেও দেখবেন শাকিব কিন্তু আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে না, তেমনি আমিও কিন্তু শাকিবকে নিয়ে কখনোই কোনো বাজে মন্তব্য করিনি। হ্যাঁ, হয়তো ডিভোর্সের পরে কিছু খারাপ কথা শাকিবকে নিয়ে আমি বলেছি, কিছু মিথ্যাও বলেছি, কিন্তু সেগুলো একদমই মানোয়ার ছিল।
আমার অভিমান থেকেই বলেছি মূলত।